যাও গিয়ে মহারাজ সুগ্রীবকে সংবাদ দাও। মহারাজ সুগ্রীব শিবিরে আছেন? হ্যাঁ আছেন। প্রভু শ্রী রামচন্দ্রের আজ্ঞা, যে ছাউনির চারিদিকে সবসময় যেন সতর্ক পাহারা থাকে। মহারাজের জয় হোক। বলো মহারাজ, কিছু লোক আকাশপথ ধরে লঙ্কার দিক থেকে আমাদের দিকে আসছে। লঙ্কার দিক থেকে? হ্যাঁ মহারাজ। তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের কথাই ঠিক, আমাদের সবসময় সতর্ক থাকাই উচিত। চলো এসো। এই প্রকার রহস্যজনক ভাবে আগমনকারী তোমরা কারা? কোথা থেকে এসেছো? কি কারণে এসেছো? সাবধান, সব ঠিক ঠিক বলবে। আমি যা বলবো সত্য বলবো, কেননা অসত্য ভাষণ আমার স্বভাবে নেই। যদি আমার অনুমান ঠিক হয় তাহলে আপনি কিষ্কিন্দা নরেশ, বানররাজ সুগ্রীব। তোমার অনুমান ঠিক, এবার নিজের পরিচয় দাও। হে কপিরাজ, আমার প্রণাম স্বীকার করো। আমি লঙ্কাপতি মহারাজ রাবণের ছোট ভাই, আমার নাম বিভীষণ। যখন থেকে উনি দেবী সীতাকে পঞ্চবটি থেকে হরণ করে নিয়ে এসেছেন, আমাদের মধ্যে মতবিরোধ বেড়েই চলেছে। আমি বারবার এই কথা বলেছি যে দেবী সীতাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দিন। উনি আমাকে অনেক কঠোর কথা বলে অপমান করেছেন, এই জন্য আমি আপন ঘরবাড়ি ছেড়ে শ্রী রামের শরণে এসেছি। ভগবান রাম শরণাগতদের আশ্রয়দাতা, আপনি ওনার কাছে গিয়ে নিবেদন করুন যে বিভীষণ ওনার কাছে শরণ চাইতে এসেছে। ভালো কথা, আমি শ্রী রামের কাছে আপনাদের সংবাদ পৌঁছে দিচ্ছি, কিন্তু ততক্ষণ আপনারা এইখানেই থাকুন, আমাদের ছাউনির ভেতরে আসার চেষ্টা করবেন না। এই পাঁচজনের খেয়াল রেখো, আমি না আসা পর্যন্ত এদের নিচে নামতে দিও না। যথা আজ্ঞা মহারাজ। এসো মিত্র, বসো। প্রভু, নিজে নিজেকে লঙ্কার রাজা রাবণের ছোট ভাইয়ের পরিচয় দেওয়ার এক অসুর এসেছে, আপনার শরণে আসতে চাই, এই বলে উনি আপনার দর্শনের আজ্ঞা চাইছে। কিন্তু উনি শত্রুর ভাই, এই কথাটা গভীরভাবে চিন্তা করা উচিত যে ওনাকে এই শিবিরে আসতে দেওয়া হবে কি হবে না। আপনাদের সবার এই ব্যাপারে মতামত কি? হতে পারে ও রাবণের কোনো গুপ্তচর। ভাই হোক বা গুপ্তচর, আমাদের শত্রুই তো, এই মায়াবী রাক্ষসদের কি ভরসা? শরণের কথা বলে আমাদের দলে ঢুকে ভেতরে ভেতরে আমাদের অনিষ্ট করবে, আমাদের বিশ্বাস জয় করে আমাদের উপরই প্রহার করবে। ভগবান, আমাদের ওনার কথা না শুনে ওনাকে শীঘ্রই বন্দী বানিয়ে নেওয়া উচিত। বানররাজ, যার হৃদয়ে কপটতা থাকবে সে প্রকার খোলামেলাভাবে সামনে আসবে না। ওনাকে ওনার পরিচয় জিজ্ঞাসা করা উচিত। উনি কে? ওনার নাম কি? বিভীষণ নাম বলছেন উনি ওনার। বিভীষণ? উনি ওনার নাম বিভীষণ বলেছেন? কেন, কোনো আশঙ্কা উপস্থিত হয়েছে ওই নাম শুনে? আশঙ্কা? আশঙ্কার মৃত্যু সরে গেছে বিভীষণের নাম শুনে। যদি বাস্তবে উনি বিভীষণই হন,